What's up, good people? Assalamu alaikum and hope you all are doing good. So after a long time ami vlog shoot kortechi ajke sokal bela amar ekta friend call korche and bolteche o thake savare and savar theke asche dhakay ar eshei maybe kono ekta kaaj chilo kaaj ta shesh kore amake call dise and call diye bolteche je lalmatiar dike meet korbe then chinta korlam onek din meet hoy na and আমিও মোটামুটি সকালবেলা ফ্রি ছিলাম সকাল বলতাম দুপুর হয়ে গেছে কল দিছে প্রায় 11টা সাড়ে 11টার দিকে অ্যান্ড এখন যাচ্ছি মিট করতে আর মিট করতে যাওয়ার আগে আরও প্রায় ঘন্টাখানেক আগে আমি মান্তা কাকে কল করছি কল করে বলছি যে মিট করবে কি না ও বলে আমি খিল খেতে আসি আমি পৌঁছানোর আগে ও পৌঁছায় গেছে খিল খেত থেকে এখন মাঝখানে একটা কাজ আছে মেবি আম্মুকে হসপিটাল থেকে পিক করে আবার বাসায় দিয়ে আসতে হবে আরও লেট হয়ে যাব কাজটা শেষ করে দেন রাফিউল ও আমার ফ্রেন্ডটা যে সাভার থেকে আসছে ওর নাম রাফিউল অ্যান্ড রাফিউলের সাথে মিট করব তাহলে আম্মুকে বাসায় ড্রপ দেওয়ার পরে মেবি সো দেখা যাক সো এইমাত্র আম্মুর সাথে কথা হলো ফোনে অ্যান্ড কনফার্ম হইলাম যে আম্মুকে পিক করতে যেতে হবে না কারণ আম্মু যেই কাজে গেছে ওটা অনেক লেট হবে সো এখন ডিরেক্টলি লালমাটিয়ার দিকেই চলে যাই যেখানে মিট করবো রাফিউলদের সাথে মান্তাকা তো অলমোস্ট মনে হয় চলে আসছে কোথায় আর R15 কই রাফিউল কই R15 তো ওটা রেড কালার এটা তো ব্ল্যাক কি অবস্থা কি রে তুই এখানে নেই মা গেছিস গা মান্তাকা ভালো আছিস কতদিন পর চল চল মাঠে যাইবো এখানে আবার এই পুলিশ কি রে মান্তাকা পোল্ট্রি বাস ভিত্রি দেখে আমার আমার লেখা গেছিস গা ঠিক আছে ঠিক আছে স্ট্যান্ডটা ঘাসের উপরে রাখিস তাহলে আর কি ডাই বাজে না হ্যাঁ হ্যাঁ কাদা কাদা হয়ে যায় ভিজে গেছে ভিতরে এটা তো প্রায় বছর খানেক হয়ে গেছে গা তো এখানে বৃষ্টিতে পুরা পুরা ওয়াশ হয়ে গেছে গা ভাই রাফিউলের নতুন বাইক V3 রাইড করতেছি অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সনটা ইঞ্জিন পুরো স্মুথ ও ABS এর মজাই এটা একদম জায়গায় ব্রেক অ্যান্ড বাইকের কালারটা বৃষ্টির জন্য মানে ওয়েদারের সাথে অনেক জোস লাগতেছে আমার অ্যাঙ্গেল মেবি ঠিক আছে হ্যাঁ
হ্যাঁ পুরাই একদম স্মুথ গাড়ি এরকম রেড নাই আমার দাদা মনে করে কোনটা বাহ বাইকটা একবারে পুরো নতুন শোরুম থেকে নামাইলে যেরকম লাগে ওরকম লাগতেছে হ্যাঁ আরো ফিউ লাগে কাস্টম নাকি এরকম লাগে এটা লাগে চাবি জিন্দা লাগে রেডিয়েটর কাট লাগে ও চাবি তো এরকম এটা এটা উপরে কভার সুন্দর লাগতেছে কিন্তু চাবিটা রিং লাগা রে রিং লাগাইলে ভালো লাগে না মাইলেজ কেমন মাইলেজ ভালো আছে হাইওয়েতে 50 55 পাওয়া যায় 50 55 কি বলেন তোরটা কত শাট আপ বলতে পারবো না আমারটার মাইলেজ জিগাইছি না জায়গায় ব্রেক জায়গায় ব্রেক আমি এই জায়গায় যাইটা ব্রেক করলাম এবিএসটা দেখার লেগা একদম অন স্পট জায়গায় ব্রেক এটা তো পিছের হাইড্রোলিক হাইড্রোলিকের যেই ব্রেক অয়েলটা থাকে না ব্রেক অয়েলের যে সিলিন্ডারটা হ্যাঁ V4 থেকে V3 সুন্দর হ্যাঁ R1 হ্যাঁ R15M ইঞ্জিন স্মুথনেসটা আমার একদম পুরো মাখন লাগছে মড দেওয়ার প্ল্যান আছে মানে কসমেটিক মড দিবে এটা নাকি এইভাবেই হ্যাঁ এইগুলা এইগুলা করা যায় কিসের মতো ও কভার তো আমি ওই দিন লাগাই দিলাম ওই সে আবির রে 2500 টাকা নিছিল কই কভার লাগে কই থেকে লাগাবি সাবার কোন জায়গায় বংশাল গেলে কইস যেমন আমরা কি মান্তাকারে বাসায় ড্রপ দিয়া ও মান্তাকার তুই মনে হয় বেটার একটা রিক্সা নিয়ে বাসায় যা আমি আম্মুরে নিয়ে বাসা দিয়েছি এই যে কল দিল এই 10-15 মিনিটের মধ্যে হসপিটালে কাজ শেষ হয়ে যাবে আল্লাহ হাফেজ প্যারা দিলাম মামা মান্তাকা তোরে এরকম আসিস দেখা না হলে ভালো লাগে না আর সেফলি যাইস হ্যাঁ ইনশাল্লাহ R15M দেখবো পরে আল্লাহ হাফেজ সেফলি যাইস আল্লাহ হাফেজ গেলাম সো এইখানে মোটামুটি বৃষ্টিতে এক হিসাবে আটকেই গেছিলাম আবার আরেক হিসাবে একটা ভালোই আড্ডা জমছে অ্যান্ড ফাইনালি এখন আবার যেই প্ল্যানটা ফোর্সে ছিল আম্মুকে বাসায় ড্রপ করে দেওয়ার তো হসপিটালে কাজ শেষ এখন আম্মুরে নিয়ে আবার বাসায় যাব অ্যান্ড আজকে মনে হয় না আর বের হওয়া হবে সো ও রাফিউলের V3টা চালায় প্রচুর ভালো লাগছে আর ABSটা আসলেও বাইকে দরকার আমি এর আগে আমার একটা আঙ্কেলের V3 চালাইছি ইন্দোটা ওইটায় ব্রেকিংটা ভালোই ছিল বাট ABSএর যেই মানে ফিডব্যাকটা বা ABSএর যেই পারফরমেন্সটা ব্রেকের একদম মানে বুকে লাগছে একদম মনে ধরে গেছে যদিও ABSটা আর কি ভাঙাচোরা রাস্তায় তেমন একটা ভালো সাপোর্ট দেয় না আচ্ছা ওয়েট আমার কি মাইক্রোফোনের সাউন্ড যাচ্ছে কি না এটা চেক করতে হবে একটু ফোনটা বের করে অ্যাপ কানেক্ট করে দেখতে হবে একটু দাঁড়াই তারপরে কথা বলতেছি সো সাউন্ড কোয়ালিটি ঠিক আছে বাট মানে কোয়ালিটি বলা যায় না সাউন্ডটা অ্যাকচুয়ালি মাইক্রোফোনে ক্যাচ করতে পারতেছে যেটার প্রবলেমটা আমি ফেস করতেছিলাম লাস্ট 2-3টা ব্লগ করতে গিয়েই অ্যান্ড আমি যেটা চেঞ্জ করে আমার আরেকটা মাইক দিয়ে ইনস্টল করবো এক্সট্রা একটা বাসায় আছে ওটা তারও আমার মনেও থাকে না অ্যাকচুয়ালি টাইম যে পাই না তাও না মনে থাকে না অ্যান্ড তাড়াতাড়ি চেঞ্জ করার দরকার সো রাফিউলের বাইক নিয়ে বলি ওর বাইকের ABSএর পারফরমেন্সটা একদম পুরাই মাখন লাগছে পুরা জায়গায় ব্রেক আমি 30-40 স্পিডে ব্রেক করছি একদম জায়গায় ব্রেক অত তো বেশি এটা চালানোর স্কোপ পাই নাই কারণ ওরও তারা ছিল বাসায় চলে যাবে কারণ বৃষ্টিতে অনেকক্ষণ লেট হয়ে গেছে ওর অ্যান্ড রাস্তাও তেমন ছিল না আশপাশে টানার মতো তার উপরে ওর বাইকের পেপারসও সব হচ্ছে মানে স্ক্যান করে প্রিন্ট আউট করা বাইক নিয়ে হাই মানে মেইন রোডে উঠলেই প্রবলেম সার্জেন্টরা অনেক সময় মানে না সো যাই হোক এখন বাইকটা ভালোই লাগছে বাইকটা আবার ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হলে আরেকটু রাইড করবো বেশি করে
সো আপাতত এখন আম্মুকে পিক করতে যাই হসপিটালের সামনে সো হোপ আজকের ভিডিওটা সবার ভালো লাগছে এন্ড ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংকস আ লট এন্ড ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে হোপফুলি মাঝে মধ্যে এখন ভিডিও করব আগের মতো আর লেট করা যাবে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান অ্যান্ড টিল দেন পিস You can stand under my umbrella.